ফোন ধরে এটা বলল। আমি স্বপ্নে কল্পনাতেও করতে পারি না যে এরকম বলবে, নিজে থেকে ফোন করবে। ফোনটা করলো এমন টাইমে, কি এমন কথা ছিল? কিছু কি হলো আমার সঙ্গে? এই সমস্ত কোশ্চেনের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবে, তো চলো দেখতে থাকো। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনুষ্য সংসার। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি একদমই ভালো নেই। কথা মানে এত জোরে জোরে আমি নিঃশ্বাস নিচ্ছি, কথা বলতে আমি বাধ্য হয়েছি, মানে কথাটা এটা আমার শরীর কবে ঠিক হবে কিনা আমি জানি না। তাড়াতাড়ি ঠিক হয়ে যাব, কিন্তু যখন ঠিক হবো তখন এই ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে যাবে। তোমরা হয়তো অনেকে জানো যাদের মানে ডাস্ট অ্যালার্জি থাকে, বা কী বলবো, একটুখানি ধুলো পেলে তাদের এরকম শ্বাসকষ্ট হয়, তাদের কতটা কষ্ট হয়, মানে ভেতরে যেন মনে হয় জিনিসগুলো চুলকাচ্ছে, এমন একটা ফিলিংস হয়। তো সেরকম আমারও ভীষণ কষ্ট হচ্ছে, আর আমি কথা একদমই বলতে পারছি না। তো তাও আমি কেন কথা বলতে এলাম, হয়তো অনেকে বলবে যে ভিডিও ভিডিও না করলেই পারতে। হ্যাঁ, ভিডিও না করলেই পারতাম, কিন্তু আবার যখন আমি ভিডিওটা দেব তখন হয়তো অনেকটা দেরি হয়ে যাবে। তো কেউ কিছু মনে করো না, আমি ফোন মানে ক্যামেরাটা ঠিক করে ধরতেও পারছি না, এ জোরে নিঃশ্বাস নিচ্ছি তারপরে আমি কথা বলতে পারছি। তো আমি একটা কথা বলবো, পিঙ্কি কাকিমাকে হয়তো অনেকেই খারাপ ভাবছে, হয়তো অনেককে টাইম দিতে পারছে না, হয়তো অনেকেই ভাবছে তাদেরকে ইউজ করছে বা ব্যবহার করছে যাই বলুক না কেন। তো আমি একটা কথাই বলবো, আমার সঙ্গে যেটা হয়েছে আমি সেটা বলার জন্য এসেছি, আমি কারোর কথা জানি না, কিন্তু আমার মনে হয় আমি যেমন ভাবি হয়তো অনেকেই এরকমই ভাবতে পারে। হয়তো আমার 10-15 দিন ধরে পিঙ্কি কাকিমা ফোন ধরতে পারেনি, তাও ভেবেছিলাম আমি প্রথমত আমার মনে হয়েছিল যে হয়তো নাম্বার দিয়ে দিচ্ছে। আমি ফোনটা একটু রাখছি এখানটায়, আমি হাতে ধরে রাখতেও পারছি না, আমি কিচ্ছু মানে যে কী করতে চাই আমি বুঝতে পারছি না। ফোন নাম্বার দিয়েছে, কথা হয়তো বলবে না, এরকম নাম্বারগুলো দিয়েছে, এরকম ভুল একটা ধারণা আমার ছিল। কিন্তু কালকে আমার কি বলবো, ওই 10টারে বাজবে, তো জাস্ট তখন খেয়ে দিয়ে শুয়েছি আর কি, তো নেট আমার ম্যাক্সিমাম টাইমই অন থাকে, ঠিক আছে। এই জিনিসটা যে কষ্ট হচ্ছে এটা তোমরা একটুখানি ইগনোর করো, আমি জোরে জোরে নিঃশ্বাস না নিলে কথা আমি বলতে পারছি না, কারণ খুব শ্বাসকষ্ট হচ্ছে। তো নাম্বার বলতে আমাকে হোয়াটসঅ্যাপে কল করেছিল, তো আমি মা আর আমি মানে থাকি তো রুমে, তো মাকে আমি বলছি মা পিঙ্কি কাকিমা ফোন করেছে, তো বলেই আমি ধরেছি ফোনটা। তো হ্যালো বলাতে আমার যেন একটা মনে হলো যেই মানুষটাকে ভাবলাম এক মিনিটের জন্য যে নাম্বারটা দিয়ে এরকম করলো, ধরছে না ফোন, 10 দিন ধরে একটা না ফোন করে গেছি ধরেনি, তাহলে কি এরকম নাম্বারটা দিল, এরকম একটা মনের মধ্যে অনেকটা কিছু অনেক কিছু এসেছিল যে কেন তাহলে নাম্বারটা দিল। তারপর হোয়াটসঅ্যাপে মানে আমার সঙ্গে কথা হয়েছিল, কথা হয়েছে 2-3 দিন কথা হয়েছে, তারপরে কল করছি ধরেনি, সেটা অন্য নাম্বার থেকে করেছিলাম, কেননা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আলাদা আর যেটাতে কল করি সেটা আলাদা। তো প্রথমে একটা কথাই বলবো, থ্যাংক ইউ সো মাচ, এই ভুল চিন্তা ভাবনা, এই কী বলবো একটা
একটা মানে একটা খারাপ জিনিস ভাবতে ভাবতে সেই জিনিসটা ভালো হয়ে যায়। হয়তো ভেবে খারাপ জিনিসটা হচ্ছে এটাই যে ভেবেছিলাম যে আমাকে কোনোদিন হয়তো ফোনই করবে না, বা আমি ফোন যোগ করলাম কোনোদিন আমাকে ব্যাকই করবে না। একটা মনটা খুব কষ্ট পেয়েছিল, তো কালকে খুব খুশি হয়েছে, আমি একটা কথাই বলবো, খুব খুশি হয়েছি খুবই। কথা বলে কি বললো যেটা আমি বল আমি যেটা টাইটেলে দিয়েছি কথা, পিঙ্কি কাকিমা নিজে ফোন করে আমাকে কি বললো, তো একটা মানুষ যাকে চেনে না তাকে ফোন করলো, এবং সেটা রাতেই হোক আর ভোরেই হোক বা দিনেই হোক, যখন টাইম পেয়েছে মানুষটা তখন ফোন করেছে। আর আমরা জানি যারা ইউটিউব করে তারা কতটা ব্যস্ত থাকে, ফাঁকা টাইমে হাত গুটিয়ে কেউ বসে থাকে না, সবারই নিজের নিজের কাজ আছে, তারপর স্যান্ডি গোল্ডি আছে, মানে একটা পরিবার আছে, সেটাকে ম্যানেজ করে তারপর ভিডিও করতে হয়, এডিট করতে হয়, তারপর তো জানোই তোমরা কী কী করতে হয়, তো সেগুলোতে করেও যে আমাকে মনে পড়ে ফোন করেছে এটাই আমার কাছে অনেকটা পাওয়া। কালকে অনেকটা শরীরটা খারাপ ছিল, তো কিছুক্ষণের জন্য আমি খুবই ভালো হয়ে গেছিলাম। থ্যাংক ইউ কাকিমা, তোমাকে থ্যাংক ইউ তো হয়তো খুবই কম দিচ্ছি, ভিডিওর তুমি যদি আমার দেখো তো তুমি বুঝতে পারবে আমি কতটা আমার মানে ভিতর থেকে কষ্ট হচ্ছে, আমার পুরো শ্বাসকষ্ট হচ্ছে, আমার এটা মাঝে মাঝে হচ্ছে জানি না কেন। তো আমি একটা কথাই বলবো, কালকে একটুখানি যদি মানে সুস্থ হয়েছি সেটা তোমার জন্য, থ্যাংক ইউ বলে ছোটো করছি না, খুব ভালো দেখো তুমি, খুব ভালো দেখো, আর সবাইকে নিয়ে এগিয়ে যাও। তো অনেকে অনেক কিছু বলবে, কোনো কিছু নেবে না, একদমই নেবে না, ভালো জিনিসটা নিয়েও আর খারাপ জিনিসটাকে পেছনে ফেলে দিয়ে এগিয়ে যাও। আর হ্যাঁ, যেটা মানে টপিক থেকে আমি বেরিয়ে যাচ্ছি বারবার, কি বললো প্রথমে ফোন করলো যে কথাগুলো আমার মনে পড়ে, হ্যালো কেমন আছিস, না লাউদা বলেছে কেমন আছো, কি করছো, খেয়েছো, মানে একটা মানুষ সে খেয়েছে কি না তার তার কি বলবো দায়িত্ব, যে সে একটা রাতেরবেলা ফোন করছে জিজ্ঞেস করে যে খেয়েছি কি না, আমার বাড়ি কোথায় কি না, সমস্ত যেগুলো কথা হয়। তো আমি ওই কথাটা শুনে খুব খুশি হয়েছি আর খুব ভালোও লেগেছে আমার। আমি যেটা ভাবছিলাম যে হয়তো কোনো দিন ফোন করবো না, আমার ভুল ভাবনা চিন্তাধারা সবটাই বদলে দিল একটা ফোনের দ্বারাই। তো থ্যাংক ইউ সো মাচ, আগেও পাশে ছিলাম এখনও পাশে আছি আর সারা জীবন পাশে থেকে যাব কাকিমা, তুমি ভালো থেকো। আর আমার প্রচুর শরীরটা খারাপ, আজকে ভিডিওটা না দিলে খুব দেরিও হয়ে যেত এমনিতে, তো থ্যাংক ইউ সো মাচ, আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।